আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন 21 সেপ্টেম্বর। ব্যবসায়ীরা বলেছেন এই তারিখে নির্বাচন হলে সকল ব্যবসায়ীদের সমন্বয়ে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের বার্ষিক উরুসের প্রাককালে রোববার লাকড়িতুড়া উৎসব অনুষ্ঠিত। 21 লাখ জনসংখ্যা অধ্যুষিত হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক মাত্র 16 জন, চিকিৎসা সেবা বিঘ্নিত। হবিগঞ্জ পৌরসভার হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত, হজ উপহার সামগ্রী বিতরণ। নতুন কোনো করারোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার 142 কোটি 27 লাখ টাকার বাজেট ঘোষণা। বিয়ানীবাজারে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন প্রজেক্ট সিএফ এর খাদ্য সামগ্রী বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন 21 সেপ্টেম্বর। ব্যবসায়ীরা বলেছেন এই তারিখে নির্বাচন হলে সকল ব্যবসায়ীদের সমন্বয়ে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। সিলেট চেম্বারে 2019-2021 মেয়াদের নির্বাচন চলতি বছরের 27 এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে নির্বাচন কমিটি নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় পরবর্তী 120 দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদকে সিলেট চেম্বারের প্রশাসক নিযুক্ত করে। 9 জুন আসাদুদ্দিন আহমদ দায়িত্বভার গ্রহণ করেন। নির্ধারিত 120 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান আয়োজনে বাধ্যবাধকতার কারণে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে বলে চেম্বার প্রশাসক জানান। 3 মাস সিলেট চেম্বারের গঠনতন্ত্র অনুযায়ী এটা তাদের অধিকার দিতেই হবে, কিন্তু আমি 120 দিন যেহেতু আমার টাইম ফ্রেম একটা বেঁধে দেওয়া হয়েছে, 120 দিনের মধ্যে আমাকে নির্বাচন করতে হবে এবং ওইটা করতে গেলে 21 সেপ্টেম্বর আমার এর বাই এরপরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। সেখানে হয়তো 3 মাস সুযোগ নবায়নের পাবেন না, 20 দিন বা 22 দিন হয়তো পাবেন, এর ভিতরে যতটুকু নবায়ন হবে সেটা দিয়েই আমাদেরকে করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় যদি 3টা মাস সময় পাওয়া যেত, মানে 31 ডিসেম্বর সময় পেলে আমরা খুব সুন্দর হেসে খেলে সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সিলেট চেম্বারে 4000-এরও বেশি সদস্য রয়েছেন। 30 জুন তাদের সদস্যপদ রহিত হয়ে যাবে, পরে আবার সদস্যপদ নবায়ন করতে হবে। সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ সময় সাপেক্ষ ব্যাপার স্বীকার করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসিরুদ্দিন খান বলেন, ব্যবসায়ীরা চাইলে মন্ত্রণালয় নির্বাচনের তারিখ পরিবর্তনও করতে পারে। ব্যবসায়ীরা যদি মনে করে এবং যদি বাণিজ্য মন্ত্রণালয়ে পরবর্তী সময়ে প্রশাসকের মেয়াদ যদি বাড়িয়ে দেন, তাহলে হয়তো এটা চিন্তা করা যেতে পারে, আমাদের নির্বাচন কমিশন সেটা চিন্তা করবে। আপাতত দৃষ্টিতে আমাদের আর অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই, আমাদের কোনো রাস্তাই নেই। সিলেটের ব্যবসায়ীরা মনে করেন সিলেটে ব্যাপক হারে শিল্প কারখানা স্থাপন, তাদের দাবি দেওয়া আদায় সহ অন্যান্য ক্ষেত্রে সিলেট চেম্বার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে। এ প্ল্যাটফর্ম পরিচালনায় যোগ্য নেতৃত্ব খুবই দরকার। যোগ্য নেতৃত্ব গঠন ও নির্বাচনে সকল ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে নির্বাচন পেছানোর পক্ষেও মত দেন তারা। সবাই অংশগ্রহণের জন্য এই সময়টা কিন্তু সংক্ষিপ্ত, এটা অবশ্যই আমি মনে করি যে সবার অংশগ্রহণের মাধ্যমে যদি নির্বাচন করতে হয় এই সময়ের ভিতর করাটা কষ্টকর হয়ে যাবে। এটাকে আরও কমপক্ষে আরও 3 মাস যদি না বাড়ানো হয় তাহলে সুষ্ঠু অবাধ এবং সবার পার্টিসিপেশনে নির্বাচন করা সম্ভব হবে না। এইবারে যে 21 সেপ্টেম্বর নির্বাচন তফসিল নির্বাচন ঘোষণা করেছেন, এটা আসলে সত্যি কতটুকু সাকসেসফুল হবে আমি এটা নিয়ে শঙ্কিত আছি, কারণ মাত্র 21 দিন দেওয়া হয়েছে রিনিউয়াল করার জন্য। এটা জানি না নির্বাচন কমিশনের যদি সেই আলাউদ্দিনের চেরাগ নিয়ে অলৌকিক কোনো ক্ষমতা নিয়ে কাজ করতে পারেন, সেটা ভালো, আমরা স্বাগত জানাই যে কোনোভাবে নির্বাচন হোক নির্বাচনের পক্ষে। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন এলেই ভোটার তালিকা তৈরি নিয়ে প্রায়শই জটিলতা দেখা দেন, তৈরি হয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা। অনেক ব্যবসায়ী এহেন পরিস্থিতিকে চেম্বারের জন্য দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে ভবিষ্যতে এরূপ পরিস্থিতির উদ্রেক যাতে না ঘটে এ ব্যাপারে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস এর প্রাক্কালে রবিবার লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত হয়। 360 আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশা থেকে এভাবেই লাকড়ি সংগ্রহ করা হতো। সেই চিরাচরিত ঐতিহ্য বিগত 700 বছর ধরে উরুসের 3 সপ্তাহ আগে লাকড়ি তোড়া সম্পন্ন হয়ে আসছে। কালের বিবর্তনে এটি এখন উৎসবের রূপ লাভ করেছে। লাকড়ি তোড়া উৎসবে শাহজালালের অগণিত ভক্তরা অংশ নেন। রোববার বাদ জোহর মিলাদ শেষে ভক্ত অনুরাগীরা শহরতলির লাকাতুরা ও বালির ছড়া চা বাগানের টিলা থেকে লাকড়ি সংগ্রহ করেন। এ উপলক্ষে সকাল থেকে লালে লাল বাবা শাহজালাল স্লোগানে লাল গামছা বা চাদর গায়ে হাজার হাজার ভক্তরা মিছিলে নামেন সিলেটের সড়কে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা থেকে শুরু করে নগরীর আম্বরখানা পয়েন্ট, চকিদিকি হয়ে সোজা লাকাতুরা চা বাগান পর্যন্ত মিছিল করেন তারা। ফেরার পথে মিছিলে যুক্ত হয় গাছের সবুজ লতাপাতা। উরুসের শিরনিতে ব্যবহৃত কাঠ সংগ্রহের ওই উৎসবকে লাকড়ি তোড়া উৎসব বলা হয়ে থাকে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয়েছে কয়েক বছর আগে, কিন্তু সে তুলনায় বাড়েনি বেডের সংখ্যা। প্রায় 21 লাখ জনসংখ্যার এ জেলার অধিবাসীদের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটিতে ডাক্তার নেই পর্যাপ্ত। মাত্র 16 জন চিকিৎসক প্রতিদিন সেবা দিচ্ছেন 5 শতাধিক রোগীকে। নবীগঞ্জ প্রতিনিধি রাকেল হোসেনের তথ্য ও ছবিটি দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 250 শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ডাক্তার সংকট প্রকট আকার ধারণ করেছে। এখানে ডাক্তারের পদ আছে 40টি, যা মাত্র 50 শয্যা হাসপাতালের জন্য নির্ধারিত। এর মাঝে এখানে কর্মরত আছেন মাত্র 16 জন। আর এমন নগণ্য সংখ্যক ডাক্তার দিয়েই কুড়িয়ে কুড়িয়ে চলছে জেলাবাসীর চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এ হাসপাতালটি। বৃহৎ এ হাসপাতালে জরুরি প্রসূতি সেবা কেন্দ্র চালু থাকলেও একজন স্থায়ী গাইনি ডাক্তার নেই। বাইরে থেকে ভাড়া করা ডাক্তার এনে প্রসূতি সেবা দেওয়া হচ্ছে। নির্ধারিত গাইনি ওয়ার্ডে কোনো ডিউটিগত ডাক্তার নাই, ঠিক আছে, বাহিরে থেকে আইনে ওনাদেরকে কাজ করানো। আর জরুরি ভিত্তিতে কোনো খারাপ রুগী যদি আসে ইমার্জেন্সি ডাক্তার সাহেব দেখে উনিকে রেফার করা হচ্ছে। একজন ডাক্তারকেই একাধারে সার্জারি, ওয়ার্ডে ডিউটি এবং আউটডোরে রুগী দেখতে হয় বলে জানালেন এ মেডিকেল কর্মকর্তা। একজন কনসালটেন্টের কিন্তু ওনার আপনার রুগী দেখা, প্রতিদিন সকালে রাউন্ড দেওয়া, আবার রুগীর ডিসচার্জ দেখা, যারা সার্জারিতে আছেন এবং গাইনিতে আছেন ওনাদের অপারেশনটাও কিন্তু ওনারই করা লাগতেছে, আবার আউটডোরেও ওনার চিকিৎসা দেওয়া লাগতেছে। গাইনি মেডিসিন, অ্যানেস্থেসিয়া সহ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ পদ পূরণ করা গেলে আরও বেশি সেবা দেওয়া যাবে বলে মনে করেন হাসপাতালের পরিচালক। সেই পদে যদি পর্যাপ্ত লোকজন নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা আরও বেশি সেবা দিতে পারব। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক চেয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অবিলম্বে ডাক্তারের খালি পদ পূরণ করা না হলে জেলা স্বাস্থ্যসেবায় ধস নামতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, ডেস্ক। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়ার বাসভবনে পৌর মেয়র আলহাজ সাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল আলিম ইয়াসিনী ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ এক আসনের সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান, সহসভাপতি আব্দুল মালিক, নবীগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর রুহুল আমিন রফু। এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। হবিগঞ্জ পৌরসভার হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত, হজ উপহার সামগ্রী বিতরণ। নতুন কোনো করারোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ১৪২.২৭ লাখ টাকার বাজেট ঘোষণা। বিয়ানীবাজারে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন প্রজেক্ট সিএফ এর খাদ্য সামগ্রী বিতরণ। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে। পবিত্র হজ গমনেচ্ছু হবিগঞ্জ পৌর এলাকার হজ যাত্রীগণের সুবিধার্থে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হজ প্রশিক্ষণ। বৃহস্পতিবার সকাল ৯টায় হবিগঞ্জ টাউন হলে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সভাপতিত্বে শুরু হয় প্রশিক্ষণের উদ্বোধনী সভা। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ মোহাম্মদ উমেদ আলী শামীম, মোহাম্মদ জুনায়েদ মিয়া ও পৌর সচিব মোহাম্মদ ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ প্রশিক্ষক হিসেবে হজ যাত্রীদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ পরিচালনাকারীগণ পবিত্র হজ পালনের শুরু হতে শেষ পর্যন্ত বিভিন্ন করণীয় ও নিয়মাবলী সমূহ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে হজের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। মৌলভীবাজার পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরে নতুন কোনো করারূপ ছাড়া ১৪২.২৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভা হলরুমে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র ফজলুর রহমান। এ সময় কাউন্সিলর কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ বাজেটে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল কোদালিছলা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন বিকাশে বেরি লেকের উন্নয়ন, সিনিয়র সিটিজেন পার্কের কাজ সম্পূর্ণ করা ও ফুলেল শহর গড়ে তোলা, যানজট নিরসনের শহর বাইপাস সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০১৯-২০২০ সালের কমিটি গঠন করা হয়েছে। চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীকে সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার এম এ মজিদ। এর আগে সংগঠনের সভাপতি প্রদীপ দাস সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুমিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাসুর রহমান খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, আলমগীর খান, রাশেদ আহমদ খান, সৈয়দ মুফাজ্জল, সাদাত মুক্তা, আবুল সালে নুরুজ্জামান চৌধুরী, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, শরীফ চৌধুরী, মোহাম্মদ নুরুদ্দিন, মুশাহিদ আলম, আব্দুর রব সেলিম, ইলিয়াস আলী মাসুদ। মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল বড়ছড়া ব্রিজের নিচ থেকে দুর্ঘটনা কবলিত পরিত্যক্ত বগিটি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কুলাউড়া অংশের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জুয়েল হোসেন জানান, গত ২২ জুন রাতে দুর্ঘটনায়
পতিত উপবন ট্রেনের একটি বগি ছড়ার নিচে পড়ে যায়। পরের দিন উদ্ধার কার্য শুরু হলে দ্রুত ট্রেন চলাচলের জন্য ওই বগিটিকে সেখানে রেখেই লাইন ক্লিয়ার দেওয়া হয়। কিন্তু শুক্রবার ভারী বর্ষণে ছড়ার পানি বেড়ে যাওয়ায় এবং ওই বগির কারণে পানি প্রবাহে বাধা প্রাপ্ত হয়ে ব্রিজটি ঝুঁকিতে পড়ে। এর ফলে শুক্রবার বিকেলে প্রায় এক ঘন্টা বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শনিবার সকাল ছটা থেকে শুরু হয় উদ্ধার অভিযান। এতে সকাল ছটা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। বিয়ানীবাজার উপজেলার 10 ইউনিয়ন ও পৌরসভার অসহায় দুস্থ 4 শতাধিক পরিবারের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন প্রজেক্ট সিএফএ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি হলে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চ্যারিটি সংগঠনের বাংলাদেশের সমন্বয়ক সাদেক হোসেন তাপাদারের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর কাইয়ুম আহমদ, চ্যারিটি সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি এনামুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, প্রবাসীরা শুধু আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়ন নয়, এ অঞ্চলের অসহায় মানুষের সহযোগিতায় নিরলসভাবে কাজ করছেন। প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সময়ে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চেষ্টা করেছেন আর্থিকভাবে অনগ্রসর মানুষের কল্যাণ সাধন করার। এ খাদ্য সামগ্রী বিতরণ তাদের সেই প্রচেষ্টার এক উদাহরণ মাত্র। তিনি চ্যারিটি সংগঠন প্রজেক্ট সিএফ এর সাথে জড়িত প্রবাসীদের মতো অন্য প্রবাসীরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রজেক্ট সিএফ এর বাংলাদেশের সদস্য আবদুল্লাহ আল মামুন, ফ্রেন্ডস সোসাইটির কোষাধ্যক্ষ ইমরান হোসেন। সংগঠনের পক্ষ থেকে অসহায় এসব পরিবারের মধ্যে 5 কেজি করে চাল ও আলু, 3 কেজি পেঁয়াজ এবং 1 লিটার ভোজ্য তেল প্রদান করা হয়। এখানে প্রায় 400 মানুষের খাদ্য বিতরণ হচ্ছে। অর্থায়নে চ্যারিটি সিএফএ ইউএসএ। আগামীতে আশা করি আমরা সংগঠন যেভাবে বিগত দিনের তুলনায় এবার বৃহৎ পরিসরে হচ্ছে, আগামীতে আরও বৃহৎ পরিসরে। নবীগঞ্জে 538 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ, 26 টাকা কেজি দরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম শুরু। চলতি মৌসুমে সরাসরিভাবে কৃষকদের কাছ থেকে 26 টাকা কেজি বা 1,040 টাকা মন দরে নবীগঞ্জ উপজেলায় 538 মেট্রিক টন ধান সংগ্রহ করার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর স্থানীয় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সদস্যদের সহযোগিতায় কৃষকদের তালিকা তৈরি করে উপজেলা কৃষি অফিস গত 19 জুন নবীগঞ্জে সরকারি পর্যায়ে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য গোদামে এ ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। পরে 28 জন কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেন হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিরাত গাজী। এরপর থেকেই তালিকাভুক্ত কৃষকরা ধান শুকিয়ে 1,040 টাকা মন দরে বিক্রি করেন। নবীগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে পাঠানো তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সুষ্ঠুভাবেই ধান ক্রয় করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 538 মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। এই লক্ষ্যে কৃষি অফিস থেকে একটা তালিকা প্রদত্ত করা হয়েছে আমাদেরকে, যারা প্রকৃত কৃষক। ওই তালিকা অনুসরণ করে আমরা ধান নেওয়া শুরু করেছি। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।